তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশ কনকনে শীতে করুণ অবস্থা ফ্রান্স স্প্যানসহ বিভিন্ন দেশের বাসিন্দাদের বরফের ভারী আস্তরণে ঢাকা পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ এর সঙ্গে ঝড়ু হাওয়া যুগ করেছে বাড়তি ভোগান্তি হাড় কাঁপানো শীতে খুবই খারাপ অবস্থা স্থানীয় বাসিন্দাদের বৈরী আবহাওয়ায় দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ কয়েকদিন ধরেই তুষারের শুভ্র চাদরে ঢাকা জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর রাস্তা দেড় মিটারের বেশি পুরু বরফ জমে থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাগুলো যান চলাচল স্বাভাবিক করতে বুলডুজার সহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে বরফ সরানোর কাজ করছেন কর্মকর্তারা তাদের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সহ এগিয়ে এসেছেন স্থানীয়রাও এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড় ফিলুমেনা আঘাত হানায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভোগান্তি কমেনি স্পেনের রাজধানী মাদ্রিদের বাসিন্দাদের তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় এখনও শহরের বেশিরভাগ পদঘাট ঢেকে আছে বরফে ঝড়ু বাতাসে গাছ উপরে রাস্তায় পড়ে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল এসব রাস্তা থেকে বরফ অপসারণে কাজ করছেন প্রায় এক হাজার কর্মী এদিকে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় তুষারপাত অব্যাহত আছে ব্রিটেনেও তীব্র শীত ঝেকে বসায় লন্ডনের উত্তরাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে সম্প্রচারিত এক মানবতার কণ্ঠস্বর